हेलो भिवार्स, अस्सलामु आलाइकुम। आमी रेजाउल कोइम राजा। आज के आमी आपनादेर माझे सेप्टेम्बर मासे कि सब्जी चाष करबेन सेटी निये आलोचना करब। तो चलुन ताहले आमरा देखे। लाउ एकटी पुष्टि जातीय सब्जी। लाउ सब धरनेर माटिते हय, तबे दोआंश थेके एटेल दोआंश माटिते लाउ भालो हय। जात समूह बिउ लाउ 2, बारी लाउ 3, বাড়ি শীতালাউ 1। টমেটো একটি জনপ্রিয় সবজি, সস, কেচাপ, চাটনি, জুস তৈরিতে ব্যবহৃত হয়। ভিটামিন সি সমৃদ্ধ, রূপ রং ও স্বাদও আকৃষ্ট করে মানুষকে। জাতসমূহ হচ্ছে টিপু সুলতান, উন্নয়ন, F1, গ্রেট ফ্লে, বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 6, বাড়ি টমেটো 7, বাড়ি টমেটো 9। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি, সারা বছর এটি ফলানো যায়, এখনই উপযুক্ত সময় লাগানোর। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে বরবটি চাষের জন্য উপযোগী। বরবটি জাতসমূহ লাল বেনি, তোকি, 1070 ও বনলতা, জাত বপন করতে পারেন। মিষ্টি কুমড়া অতি সুস্বাদু সবজি, মিষ্টি কুমড়া সবারই পছন্দের। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ বা এঁটেল দোআঁশ এর চাষাবাদের জন্য উত্তম। মিষ্টি কুমড়ার জাতসমূহ সুপ্রিমা, সুইটি, ড্রিম গোল্ড। বাঁধাকপি একটি অন্যতম পুষ্টিকর পাতা জাতীয় সবজি, এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে। বেলে মাটি ছাড়াও যে কোনো ধরনের মাটিতে জন্মে। বাঁধাকপির জাতসমূহ অ্যাটলাস 70, গ্রিন এক্সপ্রেস, প্রভাতি, লরেক্স F1, গ্রিন 621 F1, সুপ্রিম কুইন F1, জাত বপন করতে পারেন। ফুলকপি শীতকালের একটি জনপ্রিয় সবজি, তরকারি স্যুপে বেশি ব্যবহৃত হয় ফুলকপি, তবে এখন গ্রীষ্মকালেও উৎপাদিত হচ্ছে। দোআঁশ ও এঁটেল মাটি চাষের জন্য ভালো। ফুলকপির জাতসমূহ অগ্রহায়ণী সুপার স্নোবল, সামার ডায়মন্ড F1, হোয়াইট টপ, বাড়ি ফুলকপি 1, বাড়ি ফুলকপি 2। শিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি, এর বীজও পুষ্টিকর সবুজ হিসাবে খাওয়া হয়। এটি জমিতে ছাড়াও রাস্তার ধারে, আইলে, ঘরের চালে, ছাদে লাগানো যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে শিম ভালো হয়। শিমের জাতসমূহ বাইনতাড়া, হাতিকান, পুঁটি শিম, বাড়ি শিম 1, বাড়ি শিম 2। করলা বাংলাদেশের অন্যতম প্রধান সবজি, স্বাদে তিক্ত হলেও অনেকেরই প্রিয় সবজি হিসাবে পরিচিতি। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় করলা ভালো জন্মে। জৈব সার সমৃদ্ধ দোআঁশ বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। করলার জাতসমূহ কাকলি, তাজ 80, প্রাইড 1, প্রাইড 2, মানিক ও রাজা। শসা বাংলাদেশের প্রধান ও জনপ্রিয় সবজি সমূহের মধ্যে অন্যতম। শসা প্রধানত সালাদ ও সবজি হিসাবে খাওয়া হয়। শসা সারা বছর চাষ করা যায়। জাতসমূহ শীতল, হিমেল, গ্রিনফিল্ড, ভেনাস, পান্ডা ও লাকি 7। ব্রকোলি পুষ্টিকর সবজি, আমাদের দেশের এখনও বাণিজ্যিকভাবে পরিচিতি হয়ে ওঠেনি। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের ব্রকোলি চাষের জন্য উপযোগী। রোদযুক্ত নরম মাটিতে হয় এটি। ব্রকোলির জাত বাড়ির ব্রকোলি 1, টফার 43, ডান্ডি গ্রিন, ইটালিয়ান গ্রিন, ভিউ। মূলা একটি পুষ্টিকর খাবার হলেও গ্যাসের কারণে অনেকেই পছন্দ করে না।
মূলাতে প্রচুর পরিমাণ ক্যারোটিন তথা ভিটামিন এ, ক্যালসিয়াম ও লৌহ রয়েছে। এঁটেল মাটিতে মূলা বাড়তি কম হয়। মাঝারি উঁচু মাঝারি নিচু জমিতে মূলা চাষ করা যায়। জাত বাড়ি ওয়ান, বাড়ি টু, বাড়ি থ্রি, এভারেস্ট, হোয়াইট প্রিন্স, হোয়াইট রকেট, আনারকলি, বারকতি 40, F1। বেগুন বেশ চেনাজানা একটি সবজি, প্রত্যেক রান্নাঘরে এটি থাকে। ভারী এঁটেল মাটি, হালকা বেলে মাটি আগাম জাতের বেগুন চাষের জন্য উপযোগী। জাতসমূহ সিংনাথ, শুকতারা, ইসলামপুরি, খটখটিয়া, উত্তরা, বাড়ি বেগুন 1, ঈশ্বরদী 1, কেজি বেগুন। বিট, আধুনিক ফসল চাষাবাদে বিটরুট পিছিয়ে নেই। জাতগুলো হচ্ছে শ্রুভা, কাভেরি, EB0618, EB0809, EB0618। মটরশুঁটি আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি। মটরশুঁটি চাষের জন্য দোআঁশ মাটি সর্বোত্তম। জাতসমূহ গ্রিনফিস্ট, বনভিল, সুগার স্ন্যাফ, বাড়ি মটরশুঁটি 1, বাড়ি মটরশুঁটি 2, বাড়ি মটরশুঁটি 3, ইপসা মটরশুঁটি 1, ইপসা মটরশুঁটি 2, ইপসা মটরশুঁটি 3। ক্যাপসিকাম একটি আধুনিক জনপ্রিয় সবজি, যা সারা বিশ্বে টমেটোর পরে অবস্থান। ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ দোআঁশ বা বেলে দোআঁশ, খরা ও উঁচু জমিতে ভালো হয়। ক্যাপসিকামের জাতসমূহ ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, ইয়েলো ওয়ান্ডার, চাইনিজ জায়ান্ট, কিং অফ নাট, হাম্বাস। মরিচ ছাড়া আমরা একেবারেই অচল, তাই বাংলাদেশে মরিচের ব্যবহার বেশি। এটি উঁচু ও খরা জমিতে মরিচ চাষের জন্য ভালো। মরিচের জাতসমূহ ঝালমরিচ, বগুড়ার মরিচ, বিজলি মরিচ, চাঁদপুরি, ফরিদপুরি এবং কিছু আঞ্চলিক মরিচ আছে, কামরাঙ্গা, কালো মরিচ, জিয়া মরিচ, মেজর, বোম্বাই মরিচ, ধনে মরিচ, গোলমরিচ। ধনে পাতা শীতকালীন শস্যের মধ্যে ধনে পাতা কিন্তু অন্যতম। এতে এঁটেল বা দোআঁশ মাটিতে ধনে পাতা ভালো হয়। ধনে পাতা জাতসমূহ সুগন্ধা, LB60, LB65। পুঁই শাক একটি সাধকীয় সবজি, এটি দুই রঙের হয়ে থাকে। লাল রঙের জাতের নাম হলো মনীষা, সবুজ রঙের বাড়ি পুঁই শাক 1, চিত্রা, অনন্যা, মাধুরী, গ্রিন লিক, মোটালতা, রূপশাক গ্রিন। পালং শাক বেশ জনপ্রিয় পুষ্টিকর ও সুস্বাদু পাতা সবজি। দোআঁশ উর্বর মাটি বেশ উপযোগী। জাতসমূহ পুষা জয়ন্তী, কাপিং পালং, সবুজ বাংলা, পুষ্পা জ্যোতি। লাল শাক একটি পুষ্টিকর শাক, এটি দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু। বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ চাষের জন্য ভালো। জাতসমূহ রক্তলাল, বাড়ি লাল শাক 1, ললিতা, রক্তরাঙ্গা, পিঙ্কি কুইন, রক্তজবা। হ্যালো ভিউয়ার্স, পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে অল করে দিন। আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করবো।